সিম্পল মেল স্পিনিং মেশিন এবং হচ্ছে ড্রাই স্পিনিং মেশিন ওয়েটটা নাকি দেয় নাই, এই মেশিন নাকি হচ্ছে স্যাম্পল লেভেলে হচ্ছে বিএফটি কে তারা বিএফটি নাকি পারচেজ করছে আর কি, এই এই দুই ধরনের মেশিন। সো উইচ ইজ ভেরি ভেরি ইউ নো ফ্যান্টাস্টিক। সো এখানে আমরা কই গেল, এই যে ফিড রোলার থেকে ড্র রোলার, এখানে ফিড রোলার থেকে ড্র রোলার হচ্ছে যে অ্যারাউন্ড 4 times অফ হচ্ছে, মানে ডিপেন্ডিং হচ্ছে ইউ নিড ড্র রেশিও কুড বি মোর দ্যান 4 বা 4 আপ টু 4। তাতে যেটা হয় আর কি হচ্ছে কি হয়, আনড্রন ফাইবারটা থাকে, এই আনড্রন ফাইবারটাকে যখন তুমি হচ্ছে ড্রয়িং করতেছো, কোন মানে এখানে স্পিড কম এখানে স্পিড যখন বেশি, ড্রয়িং যখন করছো তখন দেখা যাচ্ছে ক্রস সেকশনাল এরিয়া কমে যাচ্ছে, ক্রস সেকশনাল এরিয়া কমে যাওয়া মানে হচ্ছে আলটিমেটলি ফাইবার গুলো হচ্ছে কি বলে হচ্ছে প্যারালাল টু দা হচ্ছে লংগিটিউডনাল এক্সিস, এবং যখনই লংগিটিউডনাল প্যারালালিস আসে তখন হচ্ছে মলিকুলার ওরিয়েন্টেশন বেড়ে যায়, এবং আলটিমেটলি ফাইবারটা যখন ড্র হয় তখন হচ্ছে যে বিকাম হচ্ছে স্টিফার এবং হচ্ছে স্ট্রংগার স্ট্রংগার, ঠিক আছে, অ্যাজ এ মানে এটা তো মানে কমন সেন্সেই যেটা হয় যে কন্টিনিউয়াসলি তখন হচ্ছে যে ফাইবারটা স্ট্রং স্ট্রং হয়ে যায়। সো আসলে ক্রিস্টালাইন এবং অ্যামোরফাস ফেজ এর মধ্যে ডিফারেন্সটা আমরা আসলে কিভাবে বুঝবো, এই ছবিতে কি দেখা যাচ্ছে দেখো দেখি, যেখানে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো মানে কি কে বলতে পারবা, যেখানে যে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিছু কি গুলা হ্যালো কি জিনিসগুলো এগুলা কেউ বলতে পারতেছে না, চেহারা দেখে ছবি দেখে বোঝা যাচ্ছে না কিছু, স্যার ব্ল্যাক স্পট গুলো কি অ্যামোরফাস ফেস? ঠিক অ্যামোরফাস ফেস বলা যাবে না, কিন্তু আসলে জিনিসটা কি ডায়মন্ড ছাড়া দেখে কেউ কথাই বলে না, বাকিটা কি হচ্ছে যে বোবা, হ্যাঁ তার সারফেস থেকে কিছু একটা বের হয়ে আসছে এমন কিছু, হ্যাঁ কেন বের হয়ে আসছে স্যার, মলিকুল গুলো ঠিক মতো অ্যারেঞ্জমেন্ট হয় নাই এজন্য। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে মানে মলিকুলার ঠিক মতো অ্যারেঞ্জমেন্ট হয় না ব্যাপারটা, ইন সাম ওয়ে আমরা যখন দেয়াল দেখি দেয়াল যখন ড্যাম্প হয়ে যায় তার মানে কি দাঁড়াচ্ছে কি হয়, যখন ড্যাম্প হয় তখন কি ঘটে স্যার, রং গুলো উঠে যায়। হ্যাঁ ড্যাম্প কেন হয় ড্যাম্প কেন হয় কারণ সারফেস এর ভিতরে ওয়াটার মলিকুল প্রবেশ করতে পারে। সো মানে টু গেট এন আইডিয়া যে একটা নাইলন 6 ক্রিস্টাল যদি একটা ধরো 1/4 বিউটেডাইন কি বলে বিউটেন বিউটেন ডাইল সলিউশন 1/4 হচ্ছে বিউটেন ডাইল সলিউশনে যদি দেখা গেছে আর কি যে যদি দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে হচ্ছে যে পানিটা কোন জায়গাগুলো প্রবেশ করতেছে, এই যে জায়গাগুলোতে পানি দেখা যাচ্ছে পানি প্রবেশ করছে বোঝা যাচ্ছে, তার মানে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এই জায়গাগুলোতে আসলে অ্যামোরফাস রিজিওন আছে, কারণ অ্যামোরফাস রিজিওন না থাকলে তো আসলে কি বলে হচ্ছে এই পানি বা হচ্ছে যেকোনো সলভেন্ট প্রবেশ করতে পারতো না, তাই না ব্যাপারটা? হ্যালো জি স্যার, ঠিক আছে, তো এটা মানে যে একটা কমন সহজ এক্সাম্পল আর কি যে আসলে আলটিমেটলি একটা সারফেস হচ্ছে যে ক্রিস্টালাইন পলিমার, কারণ একমাত্র মাথায় রাখতে হবে হচ্ছে যে সলভেন্ট ক্যারি করতে পারে হচ্ছে আবার সব সলভেন্ট যে একই জায়গায় ক্যারি যে কোনো ডাই মলিকুল বা যে কোনো কিছু, এবং এটা অ্যামোরফাস রিজিওনে একমাত্র আসবে।
তো যার কারণে ক্রিস্টালিনিটি যত বেশি হবে তোমার কি বলে মেল্টিং টেম্পারেচার তত বেশি হবে আর কি। নাইলন 66 এর ক্ষেত্রে 265, নাইলন 6 এর ক্ষেত্রে 225। আচ্ছা, সো মানে আসলে কেন ঘটে হচ্ছে এই জিনিসটা, এবং আমরা যদি দেখি দুইটা নাইলন 6 এবং নাইলন 66 এর যদি ক্রিস্টাল ফর্মটা দেখি, আমরা কিছুক্ষণ আগে বললাম হচ্ছে নাইলন 6 এর মেল্টিং টেম্পারেচার কত বললাম, কত বললাম নাইলন 6 এবং নাইলন 66 এর মেল্টিং টেম্পারেচার? কেউ বলো, নাইলন 6 প্লাস্টিক কেন হইতে পারে, কেন এই ছবি দেখে কি বোঝার কোন উপায় আছে? ছবি দিয়ে দিলাম, দুইটা ক্রিস্টাল স্ট্রাকচার, একটা নাইলন 6। স্যার এখানে এ আর বি দ্বারা দুইটা ডিস্টেন্স দেওয়া আছে দুইটার ক্ষেত্রেই, স্যার বি মানে নাইলন 66 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার দুই জায়গায় ডিস্টেন্স কম, সো এখানে স্যার বন্ডটা স্ট্রং বেশি, আরো যত ডিস্টেন্স কম বন্ড স্যার হাইড্রোজেন বন্ড মেবি। ওকে স্যার বলো, কন্টিনিউ করো স্যার। হাইড্রোজেন বন্ডটা কাছাকাছি থাকায় স্যার এটার মলিকুলার যে স্ট্রাকচারটা এটা আরো ক্রিস্টাল বেশি হচ্ছে, মেল্টিং টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, যদিও এমআই ডেন্সিটি হচ্ছে কম্পারেটিভলি লো। যে এমআই ডেন্সিটি, এমআই ডেন্সিটি হচ্ছে এখানে কত দেখো, এমআই ডেন্সিটি হচ্ছে কত, যে এখানে কয়টা, এখানে দেখি তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো এমআই ডেন্সিটি হচ্ছে এখানে হাই, বাট বিকজ হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এর জন্য কন্ডিশন গুলো কি কি থাকতে হয়, এই মানে কথা বলছে হাইড্রোজেন বন্ডিং এর কন্ডিশন গুলো কি কি থাকতে হয়, স্যার পোলার নেগেটিভ আর পোলার পজিটিভ থাকা লাগে, আর একটা ডিস্টেন্স মিনিমাম ডিস্টেন্স থাকা লাগে। গুড, পোলার পজিটিভ পোলার নেগেটিভ থাকা, এক্সট্রিম পোলার থাকা লাগে, কি বলে ডিস্টেন্স, সার্টেন ডিস্টেন্স থাকা লাগে, সো হুইচ ইজ ফাইন। সো তার মানে হচ্ছে যে ডিস্টেন্সটা অলমোস্ট হাফ, তার মানে যে হাইড্রোজেন বন্ড যেটা সেটার স্ট্রেংথটা হচ্ছে মাচ হায়ার দেন কম্পেয়ার টু হচ্ছে নাইলন 6 এর ক্ষেত্রে। এবং এটা খেয়াল রাখো, তার মানে এটা কোন ধরনের হাইড্রোজেন মলিকুল, হাইড্রোজেন বন্ডিং হচ্ছে ইন্টারচেইন, ইন্টারমলিকুলার, তার মানে এটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, এভাবে শীট আকারেই থাকে আর কি এই কি বলে হচ্ছে ফরমেটটা। সো এই কারণে হচ্ছে যে হাইড্রোজেন বন্ডিং এর স্ট্রেংথ এর কারণে হচ্ছে যে নাইলন এর কি বলে হচ্ছে নাইলন 66 এর হচ্ছে মেল্টিং পয়েন্ট হাই। সো তার মানে যখন যখন ড্রয়িং হয় তখন কি ঘটে দেখো, হচ্ছে ড্রয়িং হচ্ছে ড্রয়িং এর আগে অ্যারাউন্ড থাকে হচ্ছে 50% অফ ক্রিস্টালাইন ফেজ। যখন ড্রয়িং করা হয় তখন এই যে যে বিভিন্ন ডিরেকশনে যে ফাইবার গুলো থাকে, সেই ফাইবার গুলো হচ্ছে যে একটা সিঙ্গেল ডিরেকশনে মুভ করা শুরু করে আর কি ড্রয়িং এর কারণে, এবং দ্যাট ইজ হচ্ছে বেসিক্যালি। এবং তারপরে পুরোটা থাকে না, অবশ্যই মাঝখানে মাঝখানে হচ্ছে যে ডিসঅর্ডার অথবা হচ্ছে অ্যামরফাস রিজিয়ন থাকে আর। এবং যদি আমরা একটা হিট ভার্সেস টেম্পারেচার প্লট করি, তার মানে তার হচ্ছে আমি যত হিট দিব টেম্পারেচার তত বাড়তে থাকবে, কিন্তু যখনই গ্লাস ট্রানজিশনের টেম্পারেচার আসবে
তখন কি বলে হচ্ছে ক্রিস্টালাইন ক্রিস্টালাইন পার্ট এবং হচ্ছে অ্যামরফাস পার্ট দুই দুই ধরনের বিহেভিয়ার করবে। ক্রিস্টালাইন পলিমার কি বিহেভ করবে হচ্ছে যে পুরাটা যতক্ষণ পর্যন্ত না মেল্ট না হবে ততক্ষণ একই টেম্পারেচার থাকবে। ওয়ান্স দ্য মেল্টিং অফ দ্য ফুল পলিমার ক্রিস্টালাইন পার্ট ইজ ডান দেন বেসিক্যালি আবার সেটা টেম্পারেচার রেইজ হবে, তখন সে মানে কি বলে হচ্ছে যে তখন সে হচ্ছে যে অলরেডি কি বলবো এটাকে পলিমারটা আর কি মেল্ট মোল্টেন মোল্টেন স্টেজে চলে গেছে। অন দা আদার হ্যান্ড যখন অ্যামরফাস পলিমার যদি আমি চিন্তা করি তখন যখন সে হিট থেকে হিট দেওয়ার সাথে সাথে টেম্পারেচার বাড়বে, এট সার্টেন পয়েন্ট যখন হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আসবে সে এখানে যেরকম হচ্ছে বাম পাশে যেরকম হচ্ছে যে একটা মানে পুরো পলিমার গলতে হবে এখানে কিন্তু ব্যাপারটা এরকম, সে আবার হচ্ছে যে মানে হয়তো অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হয়ে যাবে বা টেম্পারেচারের সাথে সাথে হচ্ছে হিটের সাথে সাথে টেম্পারেচারটাও বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে পোলার কি বলে হচ্ছে অ্যামরফাস এবং হচ্ছে কি বলে হচ্ছে ক্রিস্টালাইন পলিমারের কি বলে হচ্ছে বৈশিষ্ট্য, কারণ ক্রিস্টালাইনের ক্ষেত্রে হচ্ছে পুরো জিনিসটাই তার মেল্ট হইতে হবে। তো আমি যদি যাই যখন কুলিং এর ক্ষেত্রে কি হয় এটাই আলটিমেটলি হচ্ছে যে হাই মোবিলিটি থেকে হচ্ছে সলিড স্টেটে চলে আসে আর কি। এখানে কোনো প্রশ্ন আছে কিনা, আমি যদিও সামনাসামনি দ্রুত যাচ্ছি মনে হচ্ছে কিন্তু প্রশ্ন আছে কিনা। আচ্ছা, সো মেকানিক্যাল প্রপার্টিজ অফ নাইলন যদি আমরা দেখি, একটা হচ্ছে হাই স্ট্রেংথ টু ওয়েট রেশিও। হাই স্ট্রেংথ টু ওয়েট রেশিও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্ট্রং ফাইবার তো আসলে বলাচ্ছে মিশলে স্ট্রং চে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেংথ টু ওয়েট, মানে একটা সিমিলার সিমিলার ওয়েট স্পেসিফিক গ্র্যাভিটি কেন ইম্পর্টেন্ট, ব্রেকিং ইলঙ্গেশন এবং ইলাস্টিক রিকভারি ফ্রম ডিফরমেশন, মানে 6-8% এক্সটেনশন করলে আবার সে রিকভার করে, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স হাই, ফ্লেক্স রেজিস্ট্যান্স হচ্ছে হাই। ফ্লেক্স রেজিস্ট্যান্স মানে হচ্ছে ফ্লেক্সিবল, তুমি যদি বাঁকা করো সে আবার হচ্ছে কি বলে হচ্ছে যে ব্যাক করতে পারবে। ব্রেকিং ইলঙ্গেশন 6-8%, তার মানে 8% পর্যন্ত তোমার যদি 100 মিটার হয় তুমি এটা ইজি 6-106 মিটার পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে, ইট উইল কাম ব্যাক। আর স্পেসিফিক গ্র্যাভিটি 1.14, স্পেসিফিক গ্র্যাভিটি 1.14 হলে সুবিধা কি হবে কেউ বলতে পারবা? স্পেসিফিক গ্র্যাভিটি 1.14 এর সুবিধা কি অসুবিধা কি বা এই ফিগারটার মানে কি বোঝায়? কেউ বলতে পারবা? তার চেয়ে একটা ইয়ে কাজ দে, এই কাজটা দিই, এই গ্রাফটা থেকে কে কি বুঝতেছ? এই গ্রাফটা থেকে কে কি বুঝতেছ? কেউ বলো, কেউ বলো,
কি ব্যাপার, কথা বলো না কেন? সব চুপচাপ হয়ে আছে, বসে আছে, কে কি বুঝছো? ডায়মন্ড বলো, ডায়মন্ড না অন্য কেউ বলতে পারো, একজনকে তো বলতে হবে। স্যার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্ট্রেসে কতটুকু স্ট্রেইন হয় একটা ফাইবারের? ওকে, তারপর এখানে ষাটটা ফাইবারের বিহেভিয়ার দেওয়া আছে, স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার, তাই তো? সো ওকে ব্যাখ্যা করো, মোটামুটি সব মেজর ফাইবারের বিহেভিয়ার এখানে দেওয়া আছে। পলিপ্রোপিলিনটা টেক্সটাইল ফাইবার হিসেবে অত বেশি ইউজ হয় না, বাট এটা ছাড়া বাকি ছয়টাই হচ্ছে যে মেজর ফাইবার। তিনটা এখানে, তিনটা তিনটা কি বলে হচ্ছে, দুইটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, তিনটা হচ্ছে পলিপ্রোপিলিন ছাড়া, তিনটা হচ্ছে তোমার সিনথেটিক ফাইবার, একটা হচ্ছে রিজেনারেটেড ফাইবার। সারা জীবনে এই এই ছয়টা ফাইবার কম বেশি লাগবে। যতদিন তুমি টেক্সটাইলে জব করবা, যতদিন তুমি কি বলে হচ্ছে যে ক্যারিয়ার এই সেক্টরে থাকবে, ততদিনই এই ছয়টা ফাইবারে কোনটা না কোনটা লাগবে। তো প্রশ্ন হচ্ছে যে এই বিহেভিয়ারটা এক্সপ্লেইন করতে পারো কিনা। খুব ইন্টারেস্টিং, আমি খুব অবাক হচ্ছি, তোমরা এত কি বলে হচ্ছে যে ফিজিক্স কি বলে হচ্ছে যে স্ট্রেস স্ট্রেন কার পড়ে আসছো, ফিজিক্স এ এত বুঝো, প্রপার্টিস গুলো পড়ে আসছো, এগুলো বলতে পারতেছো না কেন? এটা তো ন্যাচারাল ফাইবারও থাকার কথা। কেউ একজন ট্রাই করো স্যার। এটা স্যার স্ট্রেস স্ট্রেন গ্রাফ, তো গ্রাফ দেখলে স্যার বুঝতে পারি স্যার। পলিপ্রোপিলিন স্ট্রেন দিলে স্যার পলিপ্রোপিলিন স্যার বেশি পরিমাণ স্ট্রেস পাওয়া যায়, সব থেকে বেশি পলিপ্রোপিলিন। ওকে, আর ওকে, স্যার এখানে কটনের স্ট্রেস এবং স্ট্রেনের যে বিহেভিয়ারটা এটা সমানুপাতিক হারে বৃদ্ধি পাইছে, বাট বাকিগুলোর ক্ষেত্রে স্যার বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে। এটার মানে কি? এটা কি বলে শানের নজুল কি? ডায়মন্ড এটা ভালো জিনিস ধরছে, এখন এটা শানের নজুল কি স্যার? ওর কথা মানে হচ্ছে যে কর্ডনে যখন স্ট্রেস দেওয়া হয় তখন ওইটা মানে যতখানি স্ট্রেস দেওয়া হয় যে হারে, ওই হারে হচ্ছে গিয়ে স্ট্রেইনটা হয়, অথবা স্ট্রেইনটা যে হারে প্রয়োগ করা হয় ওই হারে স্ট্রেসটা বাড়ে, বাট বাকি যে ফাইবার গুলো আছে ওইগুলাতে আসলে ওইটা একদম সমানুপাতিক হারে বাড়ে না, হয়তোবা কোন একটা পয়েন্টে বেশি বাড়ে, কোন একটা পয়েন্টে কম বাড়ে। গুড, ওকে, সো এটা শানের নজুল কি? এটা তো হচ্ছে যে এক্সপ্লেনেশন, শানের নজুলটা কি?
হবে ফিকা, এখান থেকে কি আসবে, এটা থেকে কি বোঝা যাবে? স্যার ইলংগেশনের কোন ইয়ে আসবে স্যার? তা তো আসবে সবকিছুই, টান কান টানলে যার মাথা আসবে অনেক কিছুই আসবে, কি আসবে? জিনিসটাতে মানে কোসেন্টেন্স তো শেষ হইলো না, হচ্ছে আস্তে আস্তে। তো ভালো লাগলো হচ্ছে যে অপরিচিত কিন্তু নামও এই ফাঁকে কথা বলছে, আর ওর নামটা কি মেয়ে যে কথা বলতেছে ওর নামটা দেখলাম না, অভি আর আরো দুই তিনজন উর্মি আরো কিছু লোকজন কথাবার্তা বলতেছে। আচ্ছা গুড, আসো ফাইন। একটা জিনিস কটন এবং মূলের বিহেভিয়ার ডিফারেন্ট বলতেছো, ওকে এটা সামনে এটার ইয়া কি হবে, ইমপ্লিকেশন কি হবে অ্যাপ্লিকেশন স্টেজে? সারা জীবনে ছয়টা ফাইবারে সাতটা ফাইবার একবার যদি ওয়ান্স ইউ নো ইট, ইউ উইল নো ইট ফর ইউর লাইফ। তোমাদেরকে এই আমি জানি না বলতে পারছি, এইটা কিন্তু অ্যাসাইনমেন্ট দিলাম। অ্যাসাইনমেন্টটা কি ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, এই ছয়টা ফাইবারের এই যে গ্রাফটাকে এক্সপ্লেইন করা। এখন সেটা তুমি একটা দুইটা ফাইবার দিয়ে করলেও হবে, এবং ওইটা অ্যাপ্লিকেশন বা প্রপার্টিতে যে কি এফেক্ট আনবে। কোশ্চেনটা আসলে মুখস্থ করো না, কোশ্চেনটা হচ্ছে যে আসলে কোশ্চেনটা হচ্ছে যে এটা আসলে বোঝা যে আসলে এই গ্রাফ থেকে আসলে তুমি কি বুঝতেছো, ফাইবারটা কিরকম বিহেভিয়ার করা কথা, অ্যাপ্লিকেশনে কোন জায়গায় এফেক্ট ফেলবে এই জিনিসটা পারা যাবে না। এই গ্রাফ সারা মানে সব জায়গায় অনলাইনেও পাসে বিভিন্ন জায়গায় সব জায়গায় থাকবে, কোনো একদিন হয়তো ভবিষ্যতে এই গ্রাফটা তোমরা নিজেরাই ড্র করবা, ঠিক আছে? নিজেরাই ড্র করবো মানে কি, তুমি তো মেজার করতে করতে ড্র হবে, তাই না? ব্যাপারটা এরকমই তো। আমি কি আমার কি অ্যাসাইনমেন্টে বুঝতে পারছো কি করতে হবে? হ্যালো, তা আরেকবার স্যার ক্লিয়ার করলে মানে মানে সহজ কথা, এই স্ট্রেস স্ট্রেন কার্ভটা এক্সপ্লেইন করবা, আমি এটার ইমপ্লিকেশন কি হইতে পারে সেটা এক্সপ্লেইন করবা। এখানে ছয়টা সাতটা ফাইবার স্ট্রেস স্ট্রেন কার্ভ দেওয়া আছে, এই কার্ভ থেকে তুমি কি বুঝতেছো? এটা হচ্ছে একটা, দ্বিতীয় হচ্ছে যে এই কার্ভ থেকে হচ্ছে ফাইবার ফাইবার অ্যাপ্লিকেশনে কি 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 এফেক্ট পড়বে, ইমপ্লিকেশনটা কি হবে? নাকি মাথা বন বন করতেছে? হ্যাঁ স্যার বুঝা গেছে স্যার, একটু পড়াশোনা করতে হবে। একবার ওয়ান্স ইউ নো ইট, আমি আবার বলি এই ছয়টা ফাইবারই কিন্তু সারা জীবন, হয়তো আগেও বলছি কটন ফাইবার 70% পড়ানো হয় আমাদের সিলেবাস, 70-80% উল তো একদম তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসগুলা একটু বোঝানোর চেষ্টা করি। ইজি টু ডাই,
কম্পেয়ার টু পলিস্টার, এই কম্পেয়ার টু পলিস্টার শব্দটা লেখা হইলো কেন? এই শব্দটা কেন আসছে স্যার? পলিস্টারের তুলনায় ইজিলি ডাই করা যায় এই জন্য। ওকে গুড, আমি তো তোমার তো এর আগে সাধারণত এরকম কম্পেয়ার টু পলিস্টার দিত না, এই জিনিসটা কেন দেওয়া হইলো? স্যার আমি একটা পেপার নিয়ে কাজ করছিলাম আর কি, মানে পড়ছিলাম, তো ওখানে দেওয়া ছিল যে পলিয়েস্টার কে ডাই করার জন্য এর সারফেসটা চেঞ্জ করা লাগে, মানে অনেক কষ্ট করে ডাই করা লাগে, সো এর তুলনায় মেবি নাইলনের ক্ষেত্রে ডাই করাটা ইজি হয় ওই জন্য। না গুড, মানে রাইট, এটা তুমি ঠিক বলছো, কিন্তু প্রশ্নটা হচ্ছে তোমরা যখন প্রপার্টি গুলো পড়ো তখন, যেমন ধরো তুমি বলো কটন কমফোর্টেবল, এই কথাটা বলো, তখন কেন, তখন কি সাথে ব্র্যাকেট কিছু লাগাও? লাগাও ব্র্যাকেট না স্যার। কেন লাগাও না? গুড, মানে বলো কারণ হচ্ছে স্যার কটন সব মানে সবগুলোর থেকে কমফোর্টেবল। কটনের হচ্ছে আপনি স্ট্রেস যত দিবেন মানে স্ট্রেন বা বিকৃতি মানে ও তত বেশি সহ্য করতে পারবে, এজন্যই কটন বেশি কমফোর্টেবল তাই নাকি? এই গ্রাফ থেকে তাই বোঝা যাচ্ছে? জি স্যার, সেটাই বোঝা যাচ্ছে যে কটনের মানে আমি যদি কটনের উপর চাপ বেশি দেই ওর তেমন বিকৃতি হবে না সবগুলোর তুলনায়, এই জন্য কমফোর্টেবল, সেটাই তো মনে হচ্ছে স্যার। আচ্ছা রাইট, লেটস সে হচ্ছে যে এটা তুমি তো যখন অ্যাসাইনমেন্ট করবা বা মানে কি বলে সেটা দেখে নিবা, বাট দিস ইজ সামথিং হচ্ছে যে লেটস সে হচ্ছে যে হি ইজ ট্রাইং টু রিলেট কি বলে হচ্ছে যে গ্রাফ উইথ দ্য অ্যাপ্লিকেশন প্রপার্টিজ, যে কমফোর্টের জায়গাটাতে এটা ভুল হাল যেটা হোক পরে সেটা দেখা যাবে, বাট আলটিমেটলি সো ইউ বেসিক্যালি উইল এক্সপ্লেইন দিস কাইন্ড অফ বিহেভিয়ার, যে এটার কারণে এই জিনিসটা ঘটনা ঘটার কথা, কমফোর্ট করবে না কি করবে সেটা পরে, ওটা অন্য জিনিস তুমি দেখে নিবা আর কি। ঠিক আছে, সো কোশ্চেনটা আসলে সো আলটিমেটলি কি তাহলে কটন কমফোর্টেবল, মানে তুমি কি এই পয়েন্টে রেজ করতে চাচ্ছ? জি স্যার, কটন অবশ্যই কমফোর্টেবল বাকিগুলোর তুলনায়। বাকিগুলোটা কি? বাকি যে পাঁচটা আছে, পলিস্টার, তারপর হচ্ছে নাইলন, উল, এখানে এই পাঁচটা না কিন্তু ইন জেনারেলি সিল্কের থেকে কমফোর্টেবল, কটন ভিস্কোস থেকে কমফোর্টেবল। স্যার আমি এই ছয়টা কম্পেয়ার করছি আর কি, এজন্য ভিস্কোস, ওকে ভিস্কোস থেকে কমফোর্টেবল কটন। স্যার ভিস্কোসে দেখা যাচ্ছে যে স্ট্রেন এবং স্ট্রেসের একটা পর্যায় পর্যন্ত এরা মানে যতটা আমি চাপ দেব সে ততটা হচ্ছে বিকৃত হবে, তারপরে হচ্ছে তার বিকৃতি অনেক বেশি হয়। তো আমি আসলে একটু বলি, কমফোর্টের সাথে এটা সম্পর্ক নাই, এটা মানে সিম্পলি ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, তুমি আবার ওইটা দিয়ে ব্যাখ্যা করতে যাও না আর কি, কারণ আমি তো বলছি তুমি দেখে নিবা যে এটা আসলে এটার সাথে সম্পর্ক আছে কি না নাই, কিন্তু ইন জেনারেলি তোমার যদি তাই হয়, যদি তুমি ওটাকে ব্যাখ্যা করতে চাও হচ্ছে গ্রাফটাকে ব্যাখ্যা করতে চাও হচ্ছে, তাহলে তোমাকে পরের প্রশ্নটা আমি বলবো রিয়েল লাইফে আসলে কি অবস্থা হয়, হুইচ ইজ মোর কমফোর্টেবল কটন অর ভিস্কোস, সো হাউ দেন ইউর এক্সপ্লেনেশন ইজ কামিং আপ? স্যার এটা জানা নাই। স্যার ডাইং অর কালার অ্যাবিলিটিটা স্যার ক্রিস্টালিনিটি আর অ্যামরফোসনেস যে এরিয়া যার যত বেশি এটার উপর নির্ভর করে আর কি। স্যার যে ফাইবারের ক্রিস্টালাইন প্রপার্টি স্যার ক্রিস্টালাইন এরিয়া বেশি সে ফাইবারকে স্যার ডাই করা মানে কঠিন হয়, আর যার অ্যামরফাসনেস বেশি তারকে ডাই করা সহজ হয়। ফ্যান্টাস্টিক, ইজি টু ডাই, বলো ব্যাখ্যা করো এবার ইজি টু ডাই কেন? স্যার পলিস্টার বেশি ক্রিস্টালাইন, আর কি মানে কত বেশি স্যার অ্যামাউন্টটা তো রাইট, যখন ভবিষ্যতে মাথায় রাখবা তোমার সাথে অন্যদের ডিফারেন্স হবে হচ্ছে ইফ ইউ স্পিক উইথ নাম্বারস অথবা ইফ ইউ স্পিক উইথ ফ্যাক্টস, যেভাবে বলি না কেন
মানে তুমি যদি ডিপ্লোমাতেও পড়ানো হয় কিন্তু এটা বেশি ক্রিস্টাল, বেশি ক্রিস্টালাইন, এই জন্য বেশি, এটা কম ক্রিস্টালাইন। এখন বেশি কমের ব্যাখ্যা কি? কোয়ালিটিতে কিন্তু ডিফারেন্স হচ্ছে না, বুঝাতে পারছি? আচ্ছা ওকে ফাইন, ইজি টু ডাই কেন কে বলতে পারবে? আমরা একটা লাইন নিয়ে অনেকক্ষণ দেখো, ইজি টু ডাই গুড, এটা ইম্পর্টেন্ট, ইজি টু ডাই কেন, বেশি কেন? ক্রিস্টালাইনিটির পরিমাণ আচ্ছা বলছো হচ্ছে বেশি, কত পলিস্টারের ক্ষেত্রে কত, ইয়ার ক্ষেত্রে কত? আচ্ছা ওই অংশটা বাদ দিলেও কেন নাইলন পলিস্টার, নাইলন পলিএমাইড ইজি টু ডাই? এনিবডি এলস চিন্তা করো কি আছে ডাই করার জন্য, কি লাগে পলিএমাইডের মধ্যে, কি আছে? স্যার অ্যামাইড গ্রুপ। গুড, অ্যামাইড গ্রুপ থাকলে কি হবে স্যার? ডাই মানে সহজ হবে আর কি, যে হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক বা পোলার গ্রুপ আছে। গুড, পোলার গ্রুপ থাকলে কি ঘটবে সহজে স্যার, মানে রংটা ইয়ে করবে, অ্যাবজর্ব করতে পারবে। ওকে গুড, পোলারটা হচ্ছে যে পোলার গ্রুপ থাকার কারণে হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে যে যে ডাইমোলিকুলটা হচ্ছে যে একটু মানে সলভেন্ট পুট ক্যারি দ্য ডাইমোলিকুল, এবং ডাইমোলিকুল গুড অ্যাটাচ উইথ দ্য হচ্ছে ফাইবার। গুড, রাইট, মানে অ্যাবসলুটলি রাইট। তো তার মানে যেহেতু পলিস্টারের ক্ষেত্রে, সরি পলিএমাইডের ক্ষেত্রে হচ্ছে অ্যামাইড গ্রুপ আছে, এবং এই অ্যামাইড গ্রুপের উপর ডিপেন্ড করবে হচ্ছে, অ্যামাইন গ্রুপই হচ্ছে অ্যাসিস্ট করবে হচ্ছে যে কি বলে অ্যাবজর্বেন্সি অফ ডাইস, ফ্যান্টাস্ট, যেটা হচ্ছে পলিস্টারের ক্ষেত্রে। এবং এই অ্যামাইড গ্রুপটা হচ্ছে আয়োনাইজড হয় কম্পারেটিভ, হোয়ার ইজ ইন কেস অফ পলিস্টার, যেখানে হচ্ছে তোমার একটা সাইডে থাকে হচ্ছে পলিস্টারের বনোমারের কথা যদি তুমি মনে করো, শিওর যে পড়ছো, পলিস্টারের বনোমার দুইটা হচ্ছে টেরিপথ্যালিক অ্যাসিড, আর একটা হচ্ছে তোমার ইথিলিন গ্লাইকল, দুইটাই হচ্ছে পোলারাইজড মলিকিউল, কিন্তু যখন পলিমারাইজ করে তখন স্টার ফরমেশনে চলে আসে। স্টার ফরমেশনে যখনই চলে আসে সে তখন আর আয়োনাইজড করার মতো অবস্থায় থাকে না। তো আয়োনাইজ করার মতো অবস্থায় যেহেতু থাকে না, তো তার মানে আমাদের যত ডাই আছে খেয়াল করে দেখবা, তো এখন হয়তো ডাইংটা তোমরা এখনো পড়ো নাই বা পড়বা উইথ প্রসেসিং, যত ডাই আছে এক্সেপ্ট ওয়ান ডাই, অল ডাইজ আর পোলারাইজড ডাই, ঠিক আছে, পোলার ফর্মের ডাই। সো তার মানে দাঁড়াচ্ছে পোলার ফর্মের ডাই, তো এটা যেহেতু ফাইবারটা যেহেতু নন পোলার পলিস্টার ফাইবার, সামহাউ ইট ক্যান বি অ্যাটাচ, এবং সেই সেই অ্যাটাচমেন্টটাও হচ্ছে কি বলে হচ্ছে কি বলে হচ্ছে যে সারফেসে হবে। ইজ ইট ক্লিয়ার, ইজ ইট টু ডাই এবং কম্পেয়ার টু পলিস্টার দুইটাই কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা মনে নাই, সেটা না মনে না থাকতে পারে, কিন্তু ময়েশ্চার এগেইন বেস্ট হলে সুবিধা কি অসুবিধা কি? অ্যাপ্লিকেশন প্রপার্টিতে কি আসবে? ময়েশ্চার এগেইন বেশি হলে অ্যাপ্লিকেশন প্রপার্টিতে কি চেঞ্জ আসবে? কথা বলো হামিম, ফাহিম, শামিম, তামিম, ইব্রাহিম, জিম, নাজিম, কি হবে ময়েশ্চার এগুন বেশি থাকলে কি মানে অ্যাপ্লিকেশন প্রপার্টিতে কি আসবে, চেঞ্জ আসবে কি, কি ধরনের এফেক্ট পাওয়া যাবে স্যার? শুকানোর পর একটা কাপড় মানে কতটা ময়েশ্চার আবার ধারণ করতে পারে? যার ময়েশ্চার বেশি সে তত বেশি
মানে অ্যাবজর্ব করতে পারবে বুঝলাম তো ময়শ্চার এখানে যেটা বেশি অ্যাবজর্ব এটা অ্যাপ্লিকেশন প্রপার্টিতে কি চেঞ্জ কি হবে কি ঘটবে হ্যাঁ বলো কি ঘটবে ময়েশ্চার রিগেইন যদি বেশি হয় হাই হয় লো হয় স্যার ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে এটা পড়ছিলাম যে যদি ময়েশ্চার রিগেইন খুব বেশি হয় তাহলে স্যার ময়েশ্চার সহজে অ্যাবজর্ব করবে আর ময়েশ্চার বেশি থাকার ফলে স্যার ল্যাপিং টেন্ডেন্সিটা বৃদ্ধি পাবে আর যদি ময়েশ্চার রিগেইন খুব কম হয় স্যার তাহলে শুকনা মানে ড্রাইনেস এর কারণে স্যার পরবর্তীতে যে মেশিনে আমরা চেঞ্জ গুলো আনবো ফাইবারের সেখানে স্যার মেশিনের গায়ের সাথে লাগার ফলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপন্ন হওয়ার একটা চান্স থাকে ওকে প্রথমটা বুঝিনি একটা সেকেন্ড পয়েন্ট স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রথম পয়েন্টটা কি স্যার ল্যাপিং টেন্ডেন্সি একটার সাথে আরেকটা জড়িয়ে যাওয়া বেশি থাকলে জড়িয়ে যাবে আর বেশি থাক না থাকলে জড়িয়ে যাবে না এটা এটা জি স্যার আচ্ছা ঠিক আছে ঠিক মানে ও যেটা বলছে একটা হচ্ছে যে ইনফরমেশনের সময় প্রথম পয়েন্ট হচ্ছে ফরমেশন দুইটাই ফরমেশনের সময় ঠিক আছে দুইটাই ফরমেশনের সময় ময়েশ্চার এখানে বেশি থাকলে কম থাকলে কি ঘটবে ইয়ান ফরমেশনের সময় তো ল্যাপিং টেন্ডেন্সিতে জড়ায় যাবে বেশি থাকলে আর ইয়া থাকলে কম হবে এই কি বলে হচ্ছে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট হবে কিছু আমি দুই এটা ঠিক আছে এটা হচ্ছে ফরমেশনের সময় অ্যাপ্লিকেশনে যে কি ঘটবে স্যার এর থেকে মানে যেটা মাথায় আসলো যে মানে এই ফাইবারের শক্তি বা হচ্ছে ফাইবারের মানে ইলাস্টিসিটি এগুলোর উপরে প্রভাব পড়ে ময়েশ্চারাইজেশন অনুযায়ী আর কি পারহ্যাপস নট পারহ্যাপস নট আচ্ছা ময়েশ্চারাইজেশন টু সার্টেন এক্সটেন্ট এর বেশি হইলে সেটা অন্য জিনিস যেমন ধরো একটা কি বলে হচ্ছে কটন ফাইবারের ময়েশ্চারাইজেশন বলা হয় 8 থেকে 85% আমি আমরা জানি জানি কে এটা টেস্ট করে বাইর করছে অ্যাট লিস্ট আমি তো টেস্ট করি নাই বাট এনিওয়ে ইফ ইট ইজ রাইট অর রং কিন্তু বর্ষাকালে যখন ময়েশ্চার রিগেন মানে তার মানে তার ময়েশ্চার ক্যাপাসিটি কিন্তু কম্পারেটিভলি হাই কারণ তুলা দেখলেই তো বোঝা যায় তুলা যথেষ্ট পরিমাণে পানি অ্যাবজর্ব করে সো বর্ষাকালে যখন ময়েশ্চার যখন সে মানে হিউমিডিটি যখন হাই থাকে অ্যারাউন্ড 90-95 থাকে 89-90 থাকে তখন সেই পরিমাণে হচ্ছে যে ময়েশ্চার অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করার ফলে কি হয় শীতকালে কি হয় ময়েশ্চার অ্যাবজর্ব করলে কাপড়ের কি অবস্থা হয় ফেব্রিকের ওয়েট বেড়ে যায় আর মানে স্যার লম্বা হয়ে যায় মানে কাপড় মানে ডায়ামিটার বা প্রশস্ততা বাড়ে এই টাইপের কিছু আর বাকিরা কি হয় বর্ষাকালে জিম আজকে তো মুমতাহিনা কোনো কথাই বলতেছে না জিম কি ঘটে বর্ষাকালে রিলেট করতে হবে রিয়েল লাইফের সাথে রিলেট করতে হবে স্যার বর্ষাকালে আমরা জানি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে স্যার যদি আমরা মানে ফাইবার দিয়ে তৈরি কোনো প্রোডাক্ট ধুয়ে স্যার শুকাতে দেই তাহলে স্যার মানে ময়েশ্চারটা সে আরো জলীয় বাষ্প থেকে অ্যাবজর্ব করবে শুকাবে না করলে কি হবে এফেক্টটা কি আসবে ওকে ফাইন মানে লেটস সে হচ্ছে যে বললাম আর জলীয় বাষ্প অ্যাবজর্ব করলো ওই যে ইয়া বললো হচ্ছে 70 ওর নাম জানি না ভারী হয়ে যাবে তা কি হবে এফেক্ট কি হবে তো ভারী হবে আর
কি কমবে? তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা কেউ কাপড় পরো নাই, আর কি বল, কেউ বর্ষাকাল বর্ষাকাল কাটাও নাই, কি ঘটে? আরুফ হাসান আজকে রাহাত চুপ কেন? রাহাত আসসালামু আলাইকুম স্যার, স্যার পারতেছি না স্যার, পারতেছো না? আইরে আল্লাহ, বর্ষাকালে কাপড় গুলাতে সাদা এই নরম হয়ে যায় না, কাপড় সাদা সাদা ইয়া পড়ে না, ফাঙ্গাস পড়ে না কি? জি স্যার। কেন পড়ে? বর্ষাকালে স্যার আবহাওয়াটা একটু স্যার শুষ্ক থাকে, এর জন্য স্যার একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আচ্ছা শুষ্ক থাকে বললা না ভেজা থাকে? ভেজা থাকে স্যার, ভেজা থাকে। সেটাই তো বললাম, ভেজা থাকে, আবহাওয়া ঠান্ডা ঠান্ডা থাকে, তাতে কাপড়ের কি হয় সেটা জানতে চাচ্ছি। একটু একটু ভেজা ভেজা থাকে স্যার, মানে শুকায় না, একটু স্যাঁতস্যাঁতে থাকে। ওকে, স্যাঁতস্যাঁতে থাকলে গুড, স্যাঁতস্যাঁতে শব্দের উচ্চারণ করছো, স্যাঁতস্যাঁতে থাকলে কি হয় স্যার? এই স্যাঁতস্যাঁতে থাকলে স্যার বিভিন্ন ওই ফাঙ্গাস টাঙ্গাস এগুলো কি হয়, একটু ছাতা ছাতা দেখা যায় স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, ছাতা ছাতা দেখা যায়। এই পয়েন্টটা আনতে আমার এত কষ্ট করা লাগছে, আমার নিজের ছাতা ছাতা থাকলে কি হয়, তার মানে কেন হয় ছাতা ছাতা? স্যার আবহাওয়া জনিত কারণে স্যার। ওয়াটার স্যার পানি স্যার ব্যাকটেরিয়া ইজিলি স্যার ইয়ে করতে পারে, এই জন্য। কারণ হচ্ছে যে দ্যাট ইজ এ রাইট কাইন্ড অফ এনভায়রনমেন্ট টু হচ্ছে মাইক্রো টু ফর গ্রোয়িং অফ মাইক্রো অর্গানিজম। তো মাইক্রো অর্গানিজম বেসিক্যালি তোমার ফ্যাব্রিকটাকে বা ফাইবার ম্যাটেরিয়ালটাকে হচ্ছে যে ফুড হিসেবে গ্রহণ করে। সো ফুড হিসেবে গ্রহণ করতে করতে আস্তে আস্তে সেটা নরম হইতে থাকে এবং কি বলে হচ্ছে যে ছাতাটাও তৈরি করতে থাকে। আসলে আমি অন্যদিকে চলে গেছি ময়শ্চারিগেন মানে তোমাদেরকে বুঝাতে দিয়ে, তার মানে একটা হচ্ছে যে মাইক্রো অর্গানিজম অ্যাটাক বা মাইক্রো অর্গানিজম ডেভেলপমেন্ট, কিন্তু সিনথেটিক এর ময়শ্চারিগেন থাকলে ইয়া অলরেডি বলছিল, এটা কে বলছিল যে ডায়মন্ডি তো মনে হয় বলছে যে ফ্রিকশন স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে বলছিল হচ্ছে কি জড়ায় যাওয়া। আচ্ছা তো তার মানে দাঁড়াচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির সাথে সম্পর্ক কি ময়শ্চার এখানে কোনো সম্পর্ক আছে কি? আছে সম্পর্ক? কঠিন অবস্থা চলতেছে, তোমাদের চেহারা গুলো দেখতে পাচ্ছি না, মানে কি এটা কি আমি কি মানে মানে স্পেস রকেট জাতীয় কথাবার্তা বলতেছি কিনা এটাও বুঝতেছি না, নাকি হচ্ছে যে সম্পর্ক কি? আচ্ছা এটা কি শুনছো হচ্ছে যে সকালবেলা খালি খালি পায়ে হাঁটতে বলে হচ্ছে যে শির ভেজা খাসি, এরকম কোনো কথা শুনছো? জন্ডিস হলে বলে এমনি বলে না এমনি তো স্যার, ওই যে আবেগে অনেকে হাঁটে। আচ্ছা ওকে, জন্ডিস হলে কেন বলে বা জন্ডিস না হইলেও বলে সকালবেলা খালি পায়ে হাঁটার জন্য ঘাসের উপরে কেন বলে, বলতে পারো স্যার? শুনি তো নাই, বলবো কিভাবে স্যার? আমি আমার একবার জন্ডিস হয়েছিল, তো ওইবার হচ্ছে এরকম আব্বু ভোরবেলা ঘুম থেকে উঠে মানে ফজরের নামাজের পর নিয়ে যাইতো হাঁটাইতে, মানে মাঠে। কেন নিয়ে যাইতো? মানে এরকম বলতো যে জন্ডিস কমে যায় আর কি। এখন জিজ্ঞেস করো নাই যে? আচ্ছা ঠিক আছে, ছোট ছেলে হয়তো জিজ্ঞেস করো নাই আর কি। এটা দুইটা কারণ হইতে পারে, একটা কারণ হচ্ছে যে সকালবেলার ওয়েদারটা তো খুব ফ্রেশ এয়ার থাকে, ফ্রেশ এয়ারটা সবসময় হচ্ছে ইয়ার জন্য বডির জন্য খুবই ভালো একটা জিনিস, সারাক্ষণ তো তোমার হচ্ছে যে নাকের যে ঝিল্লি গুলো এগুলো তো ওভার ওয়ার্ক করতে থাকে। আমরা কি পরিমাণ এয়ার টানি ডেইলি, কোনো আইডিয়া আছে কত কিউবিক মিটার ডেইলি এয়ার টানি?
তাহলে চিন্তা করে দেখো, একটা নাক কন্টিনিউয়াসলি তোমার এয়ারটা টানতেছে এবং পিউরিফাই করতেছে, তার উপর দিয়ে কত ঢাকা শহরে বা হচ্ছে যে মানে যেই শহর দূষিত বেশি তার উপর দিয়ে কি পরিমাণ ঝড় যায়। তো সেই বডি তো সেই দূষিত বায়ুটাই হচ্ছে অক্সিজেন হিসেবে নিচ্ছে, তো সকালবেলা যখন ইয়ে করা হয় তখন ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ারটা তোমার বডির জন্য ভালো। আচ্ছা খালি পায়ে হাঁটা কথা অন্য কেউ শোনো নাই, যে খালি পায়ে সে শিখবে যে হাঁট মানে ভেসা ঘাটে হাঁটতে বলে, শুনছো কেউ? যদি বলো যে শুনি নাই তাহলে তার কোনো প্রশ্নই নাই। আচ্ছা আরেকটা পয়েন্ট, মানে খালি ভেজা হাতে যদি আমি ইলেকট্রিক কারেন্টের কোন সকেট টকে স্পর্শ করি কি ঘটে? স্যার শক, একটা শকের হ্যাঁ শক হয়, শক কেন হয় স্যার? ইজিলি কারেন্ট পাস হয় পানির কারণে। ফ্যান্টাস্টিক, তার মানে হচ্ছে যে তোমার যত মানে ময়েশ্চার হাত যদি ভেজা থাকে ওয়েট থাকে তোমার বডি দিয়ে ইলেকট্রিসিটি পাস হবে, সেই ইলেকট্রিসিটিটা হচ্ছে যে ইউ উইল গেট শক। সো এখন চিন্তা করে দেখো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন যখন তুমি শিশির ভেজা ঘাসে যখন তুমি হাঁটো তখন কি ঘটে? স্যার আমাদের শরীরে অনেক ইলেকট্রিসিটি মানে স্ট্যাটিক ডিস্ক্রি জমা থাকে স্যার, তখন আমরা যদি হাঁটি তাহলে এটা মানে আমাদের ওই পৃথিবীতে চলে যায় আর কি, আর্থিং মানে এই হয়ে যায়। এক্স্যাক্টলি, এই জন্যই শিশির ভেজা ঘাস, কারণ কন্টিনিউয়াসলি আমাদের বডিতে এই ইলেকট্রিসিটি জেনারেট হতে থাকে। আর আমাদের লাইফে এখন বর্তমান যে লাইফ আমরা লিড করি যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসেস, তার সাথে হচ্ছে স্যান্ডেল পরা, তার সাথে হচ্ছে যে ফ্লোর গুলো পাকা, টাইলস বলো, মোজাইক বলো, রাস্তার পিচ বলো, যাই বলো না কেন, ঘাসবিহীন আর কি, তার মানে আমার বডিতে কিন্তু কন্টিনিউয়াসলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি জমা হচ্ছে। সো স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি বলে হচ্ছে ডিসপোজ করার উপায় হচ্ছে তোমার এই খালি পায়ে, খালি পায়ে হচ্ছে ভেজা পা ভেজা বা ময়েশ্চার এর মধ্যে দিয়ে হাঁটা, ঠিক আছে? তো এই দানা হলে তোমার বডি যদি কন্টিনিউসলি জেনারেট হতে থাকে, জমা হতে থাকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তখন কি ঘটে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ডিজিনেস থেকে শুরু করে অন্যান্য আদার হেলথ এফেক্ট আনকমফোর্টেবিলিটিও আসে। আচ্ছা তা এখন তাহলে মেস এই মানে কোথা থেকে কোথায় চলে গেলাম দেখো, তার মানে বেস্ট ময়েশ্চারাইজিং অফ সিনথেটিক্স এর ময়েশ্চারাইজিং ফাইবারের ময়েশ্চারাইজিং টা ইম্পর্টেন্ট কেন তাহলে? তোমরা যখন সিনথেটিক ফাইবার পরো বা পলিস্টারের জামা কাপড় পরো তখন কি ঘটে কি বলে হচ্ছে দেখো না লোম গুলো খারাপ হয়ে যায় স্যার, গায়ের সাথে এটা যায় স্যার, তখন মনে হচ্ছে যে স্যার জিনিসটা আমার সাথে মানে একটা আটকে যাচ্ছে গায়ের সাথে, মানে হচ্ছে স্যার যে একটা ইয়েস। তার মানে এটা সাধারণত ড্রাই সিজনে বেশি হয়, উইন্টারে বেশি হয় আর সিনথেটিক ফাইবার পরলে বেশি হয়, তাই না? জি স্যার। এই কথা তার মানে ফ্রিকশনের ফলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে রিমুভ করার উপায় কি স্যার? ময়েশ্চার ইগেন বেশি থাকলে এটা হয়তো রিমুভ করতে ইজিলি হওয়া যাবে। এক্স্যাক্টলি, তার মানে ময়েশ্চার ইগেন বেশি থাকা মানে হচ্ছে মানে অপটিমাম বেশি মানে অপটিমাম থাকা মানে হচ্ছে তোমার বডিতে যে ইলেকট্রিসিটি জেনারেট হবে ইট ইজ বেসিক্যালি উইল গো অ্যাওয়ে, এবং দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজনস অফ কমফোর্ট, ঠিক আছে? যে মানে ন্যাচারাল ফাইবার গুলো কমফোর্টেবল কেন, বাই নেচার তারা হচ্ছে যে ইলেকট্রিসিটিটা ডিসিপেট করে দেয়, অন দ্য আদার হ্যান্ড সিনথেটিক এর ক্ষেত্রে হয় না। সো ওই জন্য প্রোন টু স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তার মানে যত ফ্রিকশন হবে তত স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট করবে, কিন্তু এটা আসলে ডিসিপেট হচ্ছে না, এটা কন্টিনিউয়াসলি তোমার বডিতে জমা হচ্ছে। সবাইকে এখন ক্লিয়ার? আমি জানি না আমি ক্লিয়ার করতে পারতেছি কিনা, কোথা থেকে কোথায় নিয়ে গেছি। তুমি যদি দেখো রোটর স্পিনিং এর ইয়া হচ্ছে 100,000 আরপিএম, হোয়ারিজ রিং এ হচ্ছে কত 10,000 আরপিএম, তার মানে যত স্পিডে জিনিসটা পাস করতেছে রোটেশন হচ্ছে তত বেশি হচ্ছে তার ফ্রিকশনাল ইলেকট্রিসিটি জেনারেট, ফ্রিকশনাল ফ্রিকশন হবে তত টেম্পারেচার জেনারেট হবে, অ্যারাউন্ড 300-500 ডিগ্রি পর্যন্ত সেন্ট্রিগ্রেড টেম্পারেচার জমা হইতে পারে হচ্ছে যে তোমার স্পিডের কারণে, ইয়ার্ন স্পিনিং প্রসেসের কারণে।
তো সেটাও ডিসিপেট করার উপায় হচ্ছে, ডিসিপেট করার উপায় বের করতে হবে, সেটাও উপায় হচ্ছে লুব্রিকেন্ট বা অন্যান্য কিছু ব্যবহার করা। ঠিক আছে, প্রোন টু স্ট্যাটিক ইলেকট্রিসিটি বোঝা যাচ্ছে, তার সাথে হচ্ছে প্রোন টু সয়েলিংটাও তার সাথে সিমিলার। প্রোন টু সয়েলিং কি জিনিস কেউ বলতে পারবা? প্রোন টু সয়েলিং কি? সয়েলিং মানে কি? ময়লা ধুলাবালি অ্যাট্রাক্ট করা। ঠিক আছে, তুমি খেয়াল করে দেখবে পর্দাগুলো, পর্দা রর্দাগুলো যদি মানে তুমি আলোর দিকে তাকাও, দেখো না পর্দার গায়ে ধুলাবালি লেগে আছে, খেয়াল করছো কি কখনো? কেন হচ্ছে স্যার? ময়লা বেশি অ্যাট্রাক্ট করে বা এটা? এক্স্যাক্টলি, সয়েলিং ইজ স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট হয়, সে ধুলাবালি গুলো অ্যাট্রাক্ট করে, এবং তুমি ঝাড়লে দেখবো হচ্ছে ধুলাবালি গুলো পড়তেছে। তো বাই নেচার সিনথেটিক ফাইবার হচ্ছে মানে, এবং দ্যাট ইজ অলসো বিকজ অফ হচ্ছে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তারও তো ডিসিপেট করার কোনো ওয়ে নাই। লো ডেন্সিটি, লো ডেন্সিটির ভূমিকাটা কেন ইম্পর্টেন্ট কে বলতে পারবে? স্পেসিফিক গ্র্যাভিটির কথা তখন বলছিলাম, এখন আবার আসছি লো ডেন্সিটি। পলিয়ামাইড ফাইবারের বা নাইলন ফাইবারের যদি ডেন্সিটি লো হয়, এটার অ্যাপ্লিকেশন ইম্প্যাক্ট কি হবে? কেউ বলতে পারবা? একটা স্লাইডে আধা ঘন্টা ধরে পড়াচ্ছি। কে বলতে পারো লো ডেন্সিটির এফেক্টটা কি হবে? এনিবডি? ফেব্রিক তৈরি করবো স্যার, ওটা ইজিলি স্যার আমরা মানে পড়তে পারবো বা ইজিলি আমরা বহন করতে পারবো, এরকম পড়তে পারবো না বহন করতে পারবো না, লাইট ওয়েট হবে শব্দটা আসলে। ঠিক আছে, লাইট ওয়েট হবে, এবং এটা সবচেয়ে বড় উদাহরণ কি, সহজ উদাহরণ কি তোমাদের? সহজ উদাহরণ কি? কে বলতে পারবে? তোমাদের ব্যাকপ্যাক। ঠিক আছে, তোমাদের ব্যাকপ্যাক আছে না, বা সরি স্কুল ব্যাগ, ইউনিভার্সিটি ব্যাগ? কি বুঝতে পারছো? স্ট্রং কিন্তু লাইট ওয়েট, লো রেজিস্টেন্স টু সানলাইট, এটার এফেক্ট কি আসবে? এটার এফেক্ট কি হবে যদি ফাইবারটা যদি সানলাইট থেকে লো রেজিস্টেন্স হয়, তাহলে কি হবে? কে বলবে? কালারটা ফেড হয়ে যাবে দ্রুত, কালারটা ফেড হয়ে যাবে। ঠিক আছে, প্রবলেমস উইথ কমফোর্ট, কারণ হচ্ছে যে টাইট উইভ হয়, টাইট উইভ হইলে হচ্ছে যে এয়ার পারমিবিলিটিটা, এয়ার দ্রুত পারমি মানে এয়ার পারমিবিলিটি লো হয়, এয়ার পারমিবিলিটি লো হওয়া মানে হচ্ছে যে ইউল ফিল হচ্ছে ডিসকমফোর্ট কম্পারেটিভ। এই হচ্ছে ময়েশ্চার রিগেইন। আমি মনে হচ্ছে অনেক দূর মানে আমি ভাবি নাই যে এই সাইডে এতক্ষণ সময় লাগবে, তোমাদের থেকে শেষে হচ্ছে না আমার। এই যে ফাইবার গুলোর ময়েশ্চার রিগেইন দেওয়া আছে, পলিপ্রোপিলিন এর জিরো, ট্রাইএসিটেট এর জিরো, পলিয়ামাইড এর 4-5, অ্যাক্রাইলিক পলিস্টার এর 0.4-0.5, এই যে এই জিনিসটা দেওয়া আছে না উপরে, এই জিনিসটা কি জিনিস? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 65% যখন রিলেটিভ হিউমিডিটি থাকবে। এটা মানে কি? এটা কেন, এটা মানে এটা কেন ইম্পর্টেন্ট স্যার? এই তাপমাত্রায় এতটুকু পার্সেন্ট ময়েশ্চার রিগেইন থাকবে একটা মানে উলের 15-18%, যখন 65%। এটা ইম্পর্টেন্ট কেন
স্যার আইডিয়াল একটা ধরে নিতে হয় স্যার, মানে গুড আইডিয়াল স্ট্যান্ডার্ড, গুড স্ট্যান্ডার্ড যাতে এই স্ট্যান্ডার্ড আমরা মানে ক্রিয়েট করে বা এই স্ট্যান্ডার্ড ধরে রেখে আমরা যাতে ময়েশ্চার ইগেনটা ঠিকভাবে মেজার করতে পারি যেকোনো পরিবেশ যেকোনো জায়গায়। রাইট গুড, অভিজ যেটা বলছে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাটমোসফিয়ার, এটা না হলে কি হবে আমি তোমাদেরকে ব্যাখ্যা করি। ধরো তোমার এখানে 50 জন স্টুডেন্ট আছে, তোমরা আমি তোমাদেরকে একটা একটা ফাইবার দিয়ে বললাম 50 জনকে তোমরা এবার মেজার করো, ঠিক আছে, ময়েশ্চার রিগেন। লেটস সে হচ্ছে আমি সবাইকেই হচ্ছে একটা সিল্ক ফাইবারের টুকরা দিলাম, সিল্ক ফাইবারের টুকরা দিয়ে বললাম হচ্ছে যে ইউ মেজার দা ময়েশ্চার রিগেন অফ ইট, একই জায়গা থেকে দিলাম, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? রেজাল্ট কিরকম আসবে 50 জনের? বলো একইরকম আসবে? একইরকম আসবে? না স্যার, একই রকম আসার কথা না স্যার, কারণ সব সবাই তো আর মানে বিভিন্ন জায়গায়, তো আমরা এখন এখন বিভিন্ন জায়গায় তাপমাত্রা বিভিন্ন রকম, আবার হিউমিডিটি একটু অন্যরকম, যার কারণে হয়তো জায়গায় তাপমাত্রা বিভিন্ন রকম, মানে তারা হচ্ছে যে একটু রেজাল্ট ডিফারেন্ট আসবে। আর যদি আমি সবাইকে বলি হচ্ছে যে তোমরা তোমাদের মতো সিল্ক ফাইবার নিয়ে টেস্ট করে দেখো, তাহলে কি হবে? আরো ডিফারেন্ট আসবে না? স্যাম্পলই তো ডিফারেন্ট, তো এগুলোকে আসলে ইয়ে করার জন্য স্যাম্পল না, ইউনিফর্ম যাতে রেজাল্টটা যেন একই, স্যাম্পলের টেস্ট রেজাল্ট যেন একই রকম আসে, এটার জন্যই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার তৈরি করতে হয় বা সেট করা আছে, যেটা 20 ডিগ্রি 65 প্লাস মাইনাস 65% প্লাস মাইনাস 2 আছে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে ওয়েস্টার্ন এনভায়রনমেন্ট, নন ট্রপিক্যাল এনভায়রনমেন্ট, আমাদের দেশের জন্য এটা হচ্ছে অ্যারাউন্ড 25 প্লাস মাইনাস 2 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এই টেম্পারেচার এটা মেজার করতে হয় যাতে হচ্ছে এবং ইভেন 24 ঘন্টা আর কি এই 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 অ্যাটমসফিয়ারে 24 ঘন্টা ফেলায় রাখতে হয় যাতে সে এটা সাথে হচ্ছে কন্ডিশন, এটা বলে কন্ডিশন হওয়ার পর তারপরে মেজার করতে হয় হচ্ছে যে কোনো টেস্ট, এবং ইভেন যে কোনো তুমি ফিজিক্যাল টেস্ট করো ফাইবারের ইউজুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে 24 থেকে 48 আওয়ার্স, কিছু কিছু ক্ষেত্রে 8 ঘন্টাও লাগে, বাট তুমি অ্যাটমসফেরিক কন্ডিশন ছাড়া টেস্ট করলে রেজাল্টটা হচ্ছে রেপ্লিকেবল হবে না, ঠিক আছে। ওকে, সো এবং হচ্ছে আমি বেশি যখন নিব না, এখানে তোমাদেরকে অ্যাটেন্ডেন্সটা দিলাম, এই যে দেখো হচ্ছে যে বিভিন্ন ফাইবারের হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, নাইলনের হচ্ছে 1.14, এবং তার একটা বড় দেখো উদ্দেশ্য হচ্ছে হচ্ছে যে দেখো লাইট ওয়েট ব্যাগ এবং হচ্ছে এই যে লাইট ওয়েট কি বলে হচ্ছে টেন্ট, লাইট ওয়েট টেন্ট গুলো কেন ইম্পর্টেন্ট, তুমি যখন হাইকিং এ যাবা, তুমি যখন হচ্ছে ট্রেকিং এ যাবা, ইউ বেসিক্যালি নিড টু মেক ইওর কি বলে লাগেজ, হ্যালো স্যার ইনভ্যালিড দেখাচ্ছে, লিংক ডাজন্ট ওয়ার্কিং, দেখি একটু, কেন লিংক লিংক আচ্ছা মনে হয় এই লিঙ্কটা নাকি, আগের লিঙ্কটাকে দেখো তো, এটা ও আচ্ছা ওইখানে একটা কি বলে হচ্ছে যে ওই যে পয়েন্ট বনে যোগ হয়ে গেছে, এই কারণে লাস্টে একটা ইয়া থাকবে না আর কি, অ্যাপোস্ট্রফির মতো ছিল না, যার কারণে এটা এরকম ঘটনা ঘটছে। রাইট, ওকে, সো আমরা কোথায় ছিলাম, এই যে লাইট ওয়েট, তুমি যখন হচ্ছে যে ট্রাভেল করো বা হচ্ছে তুমি যখন ইয়াতে যাও
কি বলে হচ্ছে হাই পাহাড়ে বা ট্রেকিং হাইকিং যাই করতে ইউ নিড টু হ্যাভ ইউর ওয়েট অ্যাজ লাইট অ্যাজ পসিবল। ঠিক একই ভাবে তুমি যখন হচ্ছে যে বিদেশে যাবা, আমি জানি না তোমরা কেউ বিদেশে গেছো কিনা, দেয়ার ইজ অলওয়েজ হচ্ছে লাগেজ লিমিট, লাগেজ লিমিট কাজ করে কিছু কিছু 23 কেজি, কিছু কিছু ক্ষেত্রে 30 কেজি, কিছু কিছু ক্ষেত্রে 40 কেজি। সো তোমার লাগেজ মানে হচ্ছে তোমার কি বলে হচ্ছে যে ব্রিফ কেস, স্যুট কেস, হাবি জাবি ব্যাগ, ওইটার ওজনই যদি হচ্ছে 10 কেজি হয়, তাহলে তুমি তোমার জিনিসপত্রের ওজন কিভাবে নিবা? তো যত লাইট ওয়েট বাট স্টিল স্ট্রং তত হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এখানে আজকে দেখি এই চার একদিন আজকে শেষ করবো না, 11টা বাজে। এই প্রপার্টিটা এই স্লাইডটা দিয়ে, সো এখানে হচ্ছে কম্পারিজন আছে নাইলন 6, নাইলন 6, নাইলন 11, 6, 11, 6, 12 এর হচ্ছে কম্পারেটিভ হচ্ছে প্রপার্টিসটা একটা বই থেকে দেওয়া, ফ্যাব্রিক ও ফাইবার কেমিস্ট্রি থেকে, মলিকুলার ওয়েট কত হইতে পারে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কত, মেল টেম্পারেচার কত, ডেন্সিটি, দেন ময়েশ্চার রিগেইন, দেন ড্রাই টেনাসিটি, ওয়েট টেনাসিটি, ড্রাই ইলঙ্গেশন এট ব্রেক, ওয়েট ইলঙ্গেশন এট ব্রেক, 3% রিকভারি কিরকম, ইনিশিয়াল মডুলাস কিরকম, এটা বিভিন্ন ফাইবার থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে এন্ডিউজ এর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে অনেকগুলো বলছি, যেমন ধরো স্টকিংস এর কথা বলা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, ব্রাশেড মনোফিলামেন্ট ফর্মে, প্যারাশুটের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে যে অটোমোবাইলস এর হচ্ছে যে তোমার যে সিট কভার সেটার কথা, টেন্টের কথা কিছুক্ষণ আগে দেখালাম, ওয়াটার প্রুফ হচ্ছে জ্যাকেট গুলো যেগুলো হচ্ছে যে যে স্কি করার জন্য আউটসে বা হচ্ছে বিভিন্ন কি বলে হচ্ছে আইস আইস ক্যাম্প যেগুলোতে আছে, স্পোর্টস ওয়্যার ট্যাকটেলের ব্যাপারটা কিছুক্ষণ পরে আমি দেখাবো, এবং তার সাথে ওই যে অ্যাথলেটিক স্পোর্টস জার্সি গুলা, তোমার গিটারের স্ট্রিং, তারপরে হচ্ছে নেট গুলা, নাইলনের দড়ি গুলা, সেগুলো ওইটার সাথে ইনকর্পোরেটেড। তো আমি এখানেই শেষ করি, কোনো প্রশ্ন আছে? হ্যালো, কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে একজন সামারি করো, কেউ একজন আজকে ক্লাসটাকে সামারি করো। ওভি সামারি করো, সামারি আসলে গুছায় হচ্ছে মানে আছে না স্যার, মানে আচ্ছা গুছায় না আসলে যেরকম হয় সেরকম বলো, তোমাকে ডায়মন্ড হেল্প করবে, তোমার অন্য কেউ হেল্প করতে পারে। প্রথম দিকে স্যার কি ছিল ওইটু মনে করলো, মানে প্রথম দিকে হ্যাঁ বলো, রিয়া বলো, ডায়মন্ড বলো, হেল্প করো স্যার। প্রথম দিকে আমরা ক্রিস্টালিনিটি আর অ্যামরফোসনেস নিয়ে পড়লাম, তারপর স্যার ময়েশ্চার রিগেন রিলেটেড পড়ছি, তারপর এনটিএস গুলো দেখলাম নাকি কিছু, মাঝে স্যার স্ট্রেস স্ট্রেন এর কার্ভ নিয়ে একটু কথা বল, স্ট্রেস এর কার্ভ আমি বলো অ্যাসাইনমেন্ট দিলাম, বলো। এরপর স্যার হচ্ছে আমরা দেখলাম নাইলনের কিছু প্রপার্টিস, মানে স্পেসিফিক গ্র্যাভিটি, মানে তারপরে ডাইং অ্যাবিলিটি। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। আর কিছু আছে? মানে আমরা মেইন গুলো হচ্ছে যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আলটিমেটলি একটা ফিগার মানে একটা পয়েন্টের কোথায় কোথায় ইম্প্যাক্ট হতে পারে বা কেন হচ্ছে, দুইটা জিনিস, ইম্প্যাক্ট গুলো কোথায় হবে এবং হচ্ছে কেন হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমি শেষ করি। হ্যাঁ জি স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাই, আমি আশা করি ক্লাসটা বুঝতে পারছো, এবং সবসময় চিন্তা করবো হচ্ছে একটা জিনিস সামারি যদি আমি ক্লিয়ার করতে নাও পারি, বাট যেকোনো জিনিস হচ্ছে রিয়েল লাইফে যেহেতু টেক্সটাইল ফাইবার ম্যাটেরিয়াল তুমি ইউজ করতেছো ওইটার সাথে রিলেট করার চেষ্টা করবা,
তাহলে তোমার জন্য লাইফটা ইজি হয়ে যাবে। দেখবা তখন তুমি প্রতিটা প্রপার্টি তোমার মুখস্থ করা লাগতেছে না, তুমি প্রতিটা প্রপার্টিকেই তোমার মানে কি বলে তোমার মাথায় ঢুকে যাচ্ছে, যখন তুমি মুখস্থ করার চেষ্টা করবা তখনই দেখবা হচ্ছে যে ওইটা কাজ করতেছে না। বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। ঠিক আছে, তাহলে এক সপ্তাহের মধ্যে ওই স্ট্রেস স্ট্রেন ফাইবারটা বেশি বড় করার দরকার নাই, এক পেজ হলে এক পেজ, দুই পেজ হলে দুই পেজ। আমাকে জিনিসটা যদি বুঝাইতে পারো এই ফিগারটা কি বুঝাচ্ছে এবং সেটার ইম্প্যাক্ট কি কি হইতে পারে, একটা দুইটা ফাইবার ধরে বুঝাই দিলেও হবে। ওকে, জি স্যার, ঠিক আছে তাহলে। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।